উনিশে আষাঢ়, শুভে সাদিকের সময়। তার মানে হইল অতি প্রত্যুষে। ইংরেজি সম্মতে তেসরা জুলাই, সূর্য উঠিবার পূর্বে। দাদা জান তো গেলে বীরবীর করতেছে, কোনো কথা তো করছে না। সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমি আলামত ভালো মনে হচ্ছে না আমার। দাদা জান যেন এরম করে চোখ বন্ধ করে মুখ বুঝে বীরবীর করতে থাকে, তার মাথার মধ্যে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম হইতে থাকে, বুঝতে পারছিস? আসলাম ভালো কথা বলার জন্য, মনের মূর্তিতে আসতেছিলাম, মাইনে দিলাম, মনে তো তার করবো না বলে দিচ্ছি। এই যে তুই সামা ঘষে সেজে গুজে একটু পর হানিফ পালনের সাথে বিয়ের বাজা করতে যান, এসব কি ভালো হচ্ছে? তাতে অসুবিধাটা কি? নিজের বিয়ের বাজা নিজে দেখে শুনে করব। আমাদের সময় এসব সেলুন শুধু কাজীর কাছে কবুল বলাছে, তাও মাই নিশেছেন। কবুল বলার আগে আধা ঘন্টা কানবি, তারপরে কবুল বলবি। এখন হয়েছে কলিকা। মাতার বাংলা আছে হেড, আর পাগলের বাংলা আছে ম্যাড। দাদা জানেন নেই, তার মানে হইল খুব প্রত্যুষে। ইংরেজি সম্মতে তেসরা জুলাই, সূর্য উঠিবার পূর্বে। কারণটা জানতে পারি? ঘর থেকে তো দাদি জান ডেকে আনলি গেছে, ধরে খেয়ে গেছি রে, চড়ি 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 ভুলে গিয়েছি দাদা, চড়ি চড়ি। আর 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 ডাকবে না রে, বুঝছেন? আর ডাকবে না রে, চল রে। বিবির করে কি বলতেছেন? ঠিকই বুঝছেন, কি বুঝছেন? আগে আমাকে কি করতে হবে সেটাই করো। আরে বাবা, কি দিয়ে কি করতে হবে সেটা আমি বুঝবো। আগে যা, বদন আর কুস্তি ভাইজানকে ডেকে নিয়ে আসবো। কিসের জন্য ম্যাটিনি শু দেখতে যাচ্ছি? তোর দুলাভাই গেছে অ্যাডভান্স টিকিট কাটতে, আসলে পরে জানতে পারবি। আমারে তোমাকে সাথে নিবা? কাবাব মে হাড্ডি হতে চাচ্ছিস? ওই দুবলো রাখলে নাকে ধরে দিয়ে ঘুরাচ্ছিস, ওদের নাকে ধরে দিয়ে ঘুরা। আচ্ছা ঠিক আছে, তোরে আমি নিয়ে যাবো অন্য আরেক সময়। কি ডারে কুস্তিরে আমার বাড়িতে খুঁজতে আসছে? দেখ তো করে গেছে, আকাশ বাতাস চিল্লাচ্ছি, কোনো আসছে না। কেউ আছেন পরিণারী? আপনি বাড়িতে
আমি কুস্তিনানা খুঁজতে আইছি এদিকে কুস্তিনানার বাড়ি যে কুস্তিনানারে খুঁজতে আইছেন এটা কুস্তিনানার স্ত্রী বাড়ি এত হেডাম না দেখিয়ে কুস্তিনানারে আসতে বলেন জান আপনি ওরে হেডাম দেন না আপনার কুস্তিনানা এই জায়গা নেই তাহলে মানজালা নানিটা কি নিয়েছেন জান মানজালা নানিও নেই তাহলে দুলালদাটা কি নিয়েছেন জান দুলালদাও নেই তাহলে কি আপনি বাড়িতে একা জি আমি একা আলোচনা ভেষজ শিক্ষা নিতে আপনার এত সময় লেগে গেল আমি কি করবো আপনার জন্যই তো ফলন আপনি একটা মানুষ কি হলো হাত ডলাডলি শুরু করলেন কেন আপনার জন্যই তো আপনার আব্বা জান আমারে হামান দিস্তা লুয়া গড়া করাইছে লুয়া ও তা হামান দিস্তা ক্লাস প্র্যাকটিস করলি তো একটু হাত ব্যথা হবি আশ্চর্য সাংঘাতিক নিষ্ঠুর নারী তো আপনি যাকে বাদ দেন এই জঙ্গলের মধ্যে কি জন্য ডেকেছেন আপনার জন্য না একটা সুখবর আছে কি সুখবর কিসের খবর আমি গতকাল রাত্রিরে আপনি নিয়ে একটা স্বপ্ন দেখেছি আমার নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছেন আমি আপনি নিয়ে গান গায় গায় পঞ্চশীলা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি কোন গান কোন গান শত বার ও আমার
সত্যি সত্যি তুমি আমারে ভালোবেসে ফেলেছো? হ্যাঁ। তাহলে পরে একবার বাস্তবে একবার বলো আই লাভ ইউ। বলবো। বলো বলো। ইয়ে আই 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 এই কিটা রে, এ কাকা করতেছে কিটা? এই বলো বলো বলো। আই আই দাদি পাঠাইছে তোমার ডাকতি, দাদা যখন বীর বীর শুরু করেছে আবার ফকিরান তিতি জাতি যাচ্ছে। তুমি চলো, দাদি যান তোমার ধরে নিয়ে যাতি কইছে, চলো। তুরানা তুরানা আমার সবসময় ক্ষতি করিস, এরকম একটা রোমান্টিক মোমেন্টে চল। জোকে কাম দাদি, চলো। বেশেছি ভালো তুমি মোর নয়নের আলো, তোমাকেই বেশেছি ভালো তুমি মোর নয়নের আলো। কুসুম কুসুম চলো, আমি তুমি রেডি? একদম রেডি। বাবা তোমার বড়ই সুন্দর তো লাগতেছে। যে আম্মা যান, আজ তোমাকে বিয়ের বাজার করতে যাওয়া হবে না। কেন মা? তোমার বউ শ্বশুর ফকিরান্তিতে যাবার প্রস্তুতি নিচ্ছে, তারে আটকাইতে হবে, তোমাকে পাহারা বসাতে হবে। দেখেছো দেখেছো তোমার বউ শ্বশুর কি করতেছে দেখেছো? ঠিক আছে আম্মা, আমি এখনই দেখি। শুভ সাধকের সময়, তার মানে হইলো আগামী কাল অতি প্রত্যুষ। ঠিক আছে ঠিক আছে, এইটাই। আপনি টেনশনের উপর কোনো চিন্তা করবেন না আম্মা জান, আমি আমি পাহারার ব্যবস্থা করব। আমি এক্ষুনি গিয়ে তাসার খুঁজে নিয়ে আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে। আপনার শ্বশুর বাড়ির লোকজন আমার বিনা দোষে ফকিরান্তিতে যাওয়ার পায়তারা করতেছে শুভেচ্ছা দিকের মধ্যে। কি জাতি হবে তারা হলে কিন্তু কি ফকিরান্তি কোন রোগ না তো, এটা একটা নিশা নিশা। একজন মানুষ অনেক মানুষের দেখার জন্য ঘর বাড়ি ছেড়ে বাইরে চলে যায়, এটা কোন রোগ না, এটা একটা নিশা। তাহলে কি করতে হবে, কি প্ল্যান প্রোগ্রাম করতে হবে সেটা বলেন। তুমি কও, তুমি তো আমার জ্যোতিষী মানুষ, কও দাদা জান কি সত্যি সত্যি যাবে? আমার মনে হচ্ছে আব্বা জান ফকিরান্তিতে যাওয়ার জন্য এমন করতেছেন। তাহলে কি, তাহলে অন্য কিছু হতে পারে। চুপ কর, তোর ভবিষ্যৎবাণী করতে হবে না। 3 জুলাই ভোট রাত করতেছে আর উনি ভবিষ্যৎবাণী করতেছেন। ও বদম, চলো কুস্তি ভাই যান, তোমরা বাড়ির চতুর্দিকে পাহারার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মা, আমি পাহারার ব্যবস্থা করতেছি। আরে এমন পাহারার ব্যবস্থা করবো যে একটা সার পোকাও জাতি পারবে না। আমি কিন্তু দাও নিয়ে দাঁড়ায় থাকবো, বুঝছো? সেটা মুখে না বলে কাজে করে দেখাও। আচ্ছা দাও নিয়ে আসি তাহলে। আমাদের
আমরা আসি বড়ছি আরে পলন তুমি সবল হাতে কেন পাড়া দিদি আসুন পাড়া দিদি আসলাম পাড়া তো তোমরা কেন উমা কতদিন পরে কুসুমের সাথে আমার বিবাহ এখন যদি আমার শ্বশুর আব্বাজান চলে যায় তাহলে আমাদের বিবাহের কি হবে সেজন্য ওনারে জাদি দেয়া যাবে না ও মাজাদ বলেন তাহলে আমরা কোন দিকে দাঁড়াবো এই বাদন শোন তুই এবাড়ির বড় ছেলে তোরে আমি এই পাহারাদার বাহিনীর কমান্ডার বানাবো ঠিক আছে আম্মাজান আপনার দেয়া পদবি আমি মাথা মতো করে গ্রহণ করলাম আমি এখনই আমার অপারেশনের প্ল্যান শুরু করে দিই ঠিক আছে উস্তাদ বাহিনী প্রস্তুত হও শোনো এখন এখন সবাই আমরা মিলে ওই বটতলার গাছের তলে যাবো যে আমার অপারেশনের প্ল্যান প্রোগ্রাম শুরু করতে হবে আমি যেভাবে যাবো সেভাবে আমার সাথে যাবা আচ্ছা ঠিক আছে ফলো মি চলো মাথা ঠান্ডা হওয়ার পর চিন্তা করে দেখলাম ওদের আমার হেল্প করা উচিত তার মানে এইসব কি জন্য এসব করতে হবে পাড়া দিতে গেলে শরীরে শক্তি দরকার মনে জোর থাকা দরকার চলো কোনো কথা হবে না চলো আমি যা বলবো আমি যা কমান্ডার দেবো তাই তোমার মানতে হবে তুমি ছোট মানুষ সামনে যাও আমার সামনে দাঁড়াবে আপনার এই দরজা দিয়ে জাতি দেওয়া যাবে না আপনি দয়া করে ঘরের ভিতরে চলে যান এটা আমাদের কমান্ডারের নির্দেশ কমান্ডার কেন শুদ্ধ টুদ্ধ হবি নাকি হতেও পারে দেখেন চাচা যান আমাদের কমান্ডার নির্দেশ দিয়েছেন এই দরজা দিয়ে যেন একটা পোকা বার হতে না পারে তাই আমরা আপনারা বার হতে দিতে পারি না আপনি চলে যান গু চলে যান আমার বাড়িতে পাহারা বসিস পঞ্চশীলায় পার্টি আমি ফলসে পড়ে গিয়েছিলাম কিরম কিরম বলা যাবে না এখন আসতেছে
শালা কনে যাবেন দাদা জান কনে যাবেন আমি একটু গোসল করতে যাবার না তুই জান না 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 জাতি দিদা যাবে না সম্মানী মানুষ সম্মানী বাড়ির ভিতরে চলে যান আমরা ব্যবস্থা করতেছি আমার যে কি ভালো লাগতেছে এই যে নি আমি আর আপনি আপনি আর আমি আমি আর আপনি আপনি আর আমি তাতে কি হয়েছে তাতে কি হইছে বুঝেন না দুইজন দুইজন আর এত কাছাকাছি বুঝেন না তাতে কি হইছে তা বুঝতে পারি খালা সেটা বুঝতে খালা এ খালা দুনিয়া আমার একদিন মৃত্যুবরণ করতে হবে এই আপনারা এই রাস্তাও বন্ধ জি আব্বা জান আপনি গৃহবন্দী থাকবেন গৃহবন্দী হ্যাঁ আমি মনে কত আশা নিয়ে সেই যে গুজে বসে রয়েছি সিনেমা দেখতে যাব কি হতে কি হয়ে গেল আমার তো মন উচাটান করছিল তোমার এনে সিনেমা দেখতে যাব তুই কত রোমান্টিক মুভমেন্ট করে টিকিট কেটে আনলাম বলো এ শালা দুলাভাইরিয়া কঠিন রোগ আসসালামু আলাইকুম সুমন্দি সাহেব ওয়ালাইকুম আসসালাম এই পথে যাওয়ার কি একটু পারমিশন আছে আসসালামু আলাইকুম দুলাভাই নো পারমিশন কমান্ডারের অর্ডার আছে আবার সেই কমান্ডার এই কমান্ডার বেটাটাকে যুদ্ধ টুদ্ধ হবে নাকি না যুদ্ধ টুদ্ধ হবে না আপনি যাতে ঘরে বসে আমাদের দেখাশোনা করতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই সব হচ্ছে হামেলার কাণ্ড হামেলা 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 এই হামেলা কি হলো এত চেঁচামেচি করতেছেন কেন আমি জানতে চাই যে আমার বাড়ির চার দিকে এইভাবে তুমি পাহারা বসিয়েছো কেন এইদিকে যাই ঢুকতে দেয় না ওই দিকে যাই বেরোতে দেয় না আর দুবলো হারুন দাদা অত বড় দা নিয়ে কলা গাছ কাটতেছে খসর খসর করে আমার ডর দেখাচ্ছে এই সমস্ত কারণ কি আমার গৃহবন্দী করার কারণটা কি সেটা আপনি নিজেরই প্রশ্ন করেন আমার প্রশ্ন করব হ্যাঁ আরে দাবার গুটি চালতিছ তুমি আর তুমি বলতেছ যে আমি আমার প্রশ্ন করব হ্যাঁ আমি সকালবেলা একটা সাধনার মধ্যে আছি আর তুমি আমার সে গুটি বিধির মধ্যে রায়ট ঘোষণা করে দিয়ে সবাই দিয়ে ট্রেনিং দিচ্ছ আমার গৃহবন্দী করার জন্য এর কারণটা কি বলো আমাকে ফেলে আপনি ফকিরান্তিতে যাওয়ার প্ল্যান করতেছেন সেই জন্য এত চেষ্টা করেও ফকিরান্তি ছাড়াতে পারলাম না ফকিরান্তি হাসতেছি তোমার মুকাবির জন্যে তোমার বুদ্ধির হাড়ি একবারে শেষ হয়ে গেছে ডাকো ডাকো ডাক সবাই রে ডাক এই ডাক তো সবাই রে ডাক একজন বাসিতে ভু মাইলো আর দলে দলে সব লাঠি ঘোড়া নিয়ে এসে হাসে দেখতেছি ট্রেনিং প্রাপ্ত পাহারাদার হ্যাঁ আপনার মতো লোকের স্বাস্থ্য করার জন্য এই ট্রেনিং প্রাপ্তই দরকার বুঝছেন তো ভাই এই সম্বন্ধে সুকার ফালতু কথা বলবি না আমি কি করেছি আমি কি করেছি কি করেছি সেটা আপনি ভালো করে জানেন এত বেশি কথা বলা আমাদের নিষেধ আছে এ হামেলাবু ভু মাইলে রাখিছ কিসের জন্য সেটা বলো হামেলাবুর কিছু বলার নেই তাহলে ও কি করেছে জানো খামোকা তোমাদের সবাই রে রোহিতের মধ্যে ট্রেনিং দিয়েছে লেফট রাইট করিয়েছে আর রোহিতের মধ্যে তোমাদের শরীর ক্ষয় করিয়েছে আরে এত কথা বলা দরকার না আব্বা জান আপনি কি বলতে চাচ্ছেন বলেন আমাদের হাতে সময় নেই এখন আমার পাড়া দিদি দাদি আরে শোনো এই যে 19 আষাঢ় 13 জুলাই হ্যাঁ ও মনে করেছে আমি বগিরাতে যাব তাই তো আসলে সেটা ভুল
তাহলে কারা যাবে বলছিলাম না বলছিলাম না আব্বা যেন অন্য কিছু ভাবতেছে ১৯ আশা ৩রা জুলাই এই যে হচ্ছে আমার জন্মদিন ধরেন কালকে বিকেল বেলায় আমরা হ্যাপি বার্থডে গান দিয়ে অনুষ্ঠান শুরু করবো। হ্যাঁ, তারপর ধরেন আপনার নাম লিখা রয়েছে এরকম একটা বিরাট একটা কেক আমরা কেটে ফেলবো। তারপরে ওই রঙবেরঙের মানে সদেক বেলুন উড়াই দেবো। তারপরে যে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সবারই আমরা দাওয়াত দেবো। আর আপনার তো কালকে ৬৫তম জন্মদিন, ওই জন্যে আমরা চিন্তা করেছি ৬৫টা মোমবাতি ধরাবো, সেইটা আপনারে এক ফুঁতে নিভে দিতে হবে। ৬৫টা মোমবাতি আমি এক ফুঁতে নেবাবো? হ্যাঁ, পাগল নাকি? আরে এগুলো দিন হয় না? হয় তো আপনাদের খুব দেখতে ইচ্ছা করলো বাবা, তাই চলে আসলাম। এদিকে হুলুসুল অবস্থা, রাহি কাণ্ড। খুব ভালো, শোনো তুমি এখন এই জামা কাপড় খুলে চলো, যাই রেডি হয়ে নাও, ওই মানজালা মামির বাড়ি যাচ্ছি। কেন? সেখানে হ্যাপি বার্থডে গানে রিহার্সাল হবে। কি হলো দুলা ভাই, হাঁপাচ্ছেন যে? আর পারবো না। কি পারবো না মানে? মাত্র তো এই কয়টা বেলুন ফুলানো হয়েছে, ২০০টা বেলুন ফুলাতে হবে। ২০০টা বেলুন ফুলাতে হবে? ২০০টা বেলুন, ২০০ বেলুন ফুলালে তুমি তো বিধবা হয়ে যাবে আমাদের। না, আমি বিধবা হলে তোমার কি শোনা? তোমার কি মানে? আরে তুমি বিধবা হলে আমার মৃত্যু হবে, আমি পারবো না। কোনো কথা বলি না, চুপচাপ বেলুন ফুলাও। আমার মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে, হিট করে বসবো না। আচ্ছা, এই গানের ইয়েসের শিল্পীরা না আসতেছে না কেন? চুপ, তাদের যখন সময় হবে তখন আসবে, তুই তোর কাজ কর, আটা লাগা। এই যে আমরা এসে গেছি, এসে গেছি। তুই এবারে লোকজন তুই না, এসে গেছি। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এত বড়, একটু ঝিলিক জানতে খবর দিলে হতো না? কাল সকালে হবে। তুই গাচ্ছিস গা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ আমি তো ভাবিলাম আমি দুবলো করছি, আমার দাদা জান কেউ দিয়েছেন এই যে গ্রামবাসী, আমার দাদা জান হারাই গেছে, বস্তা নিশা আপনার দয়া করে তার খোঁজ দিন ভাই। আমার আব্বা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই বুড়া বয়স হারা গেছে, তোর কি বলছি আর। তারপরে আজকে তার আবার জন্মদিন। বাগানের গল্প তো শুনতে আমারও ভালো লাগে, কিন্তু মানে আমার আব্বা না হারিয়ে গেল তো, আমি আমার একটা দায়িত্ব আছে না, বরং তো আমাকে প্লিজ আমাকে পিছু ডাকবেন না, আমি আমার পড়ানির হামেলা, আমি সংবাদবাহকের পিস পিস তোমরা সবাই চলে আসিবা, ইতি তোমার পরানের বস্তার মানুষ পাবো আমি কোনখানে।
খুব সুন্দর লাগছে। নাও আরেকটা লিপস্টিক লাগাই দাও। রাখি, লিপস্টিক লাগালে তোমার খুব সুন্দর লাগবে। নাও নাও একটু ধরো ধরো, নাও লাগাই দাও। ঘটনাটা খুলে বলো ঝরু মন্ডল, আমার মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার রানীর পোশাক পরে আসা উচিত ছিল। শুনেন, আজকে আমাদের এই অনুষ্ঠান যেই জন্যে, যার জন্য এই অনুষ্ঠান, তিনি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। তিনি হলেন আমাদের সম্মানিত বস্তানিশা। আজকে আমার বিশেষ কিছু বলার নেই। সামনে আমার স্ত্রী বসে আছেন, উনি আমার উপর কিঞ্চিত রেগে আছেন। আজকে আমার এই জন্মদিনে, আসলে আমার জন্মটাই হয়েছে এই সমস্ত মানুষদের জন্যে, তাই তাদের খুশি করার জন্যে, তাদের একটু আনন্দ দেওয়ার জন্যে আমি আজকে এখানে এসে হাজির হয়েছি, তাদের দলে যোগ দিয়েছি। এই কাজটা করার জন্যে, হামেলা, তুমি কি মনে করো আমি খুব অন্যায় করেছি? তোমার কিছু বলার থাকলে এখানে এসে বলো। আমাদের জান না জান, না আপনার অন্যায় হয়নি। কথাটা মন থেকে বললে হামেলা, বিশ্বাস না হয়। দেখেন, আপনার জন্মদিনের জন্য এনেছে ফকিরান্তির ড্রেস।
রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা।